السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شو نتي اقرأ بغنا اسلامي كيويني ويت اقرأ بغرامي الحمد لله أمر شاتر আপনাদের আমাদের সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জামিয়া আতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুিম সাহেব আসসালামু আলাইকুম আল্লাহ মুফতি সাহেব আলহামদুলিল্লাহ আজকে আমরা ইনশাল্লাহ হজের শিক্ষা এই ব্যাপারে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ এবং দশ পনেরো মিনিট পরে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোষণের চেষ্টা করবো আল্লাহ রুবুল আলমী যেন আমাদের এই

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله سبحانه وتعالى: "وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل: "ربنا تقبل منا إنك أنت السميع العليم". রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা التাওাবুর রাহিম দর্শক শ্রুতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন कुशলে আছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সুস্থতার সাথে নেক জীবন যেন দান করেন পরিপূর্ণ ইসলামী প্র্যাকটিসিং লাইফ যেন আল্লাহ করেন আল্লাহ রবীন্দন আপনাদের সুন্দর জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন নিয়ে ইসলামিক কিউনে উইথ এক প্রোগ্রাম সাজানো হয়ে থাকে তো আপনারা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন এই প্রোগ্রামে করতে পারেন আর এর মাধ্যমে ইনশাআ আল্লাহ প্রোগ্রামটি অনেক উপকারী প্রমাণিত হবে এবং বহুদূর পর্যন্ত দেশের পর দেশ অসংখ্য গণিত মানুষ পরবর্তীতে আবার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সর্বত্র এই আওয়াজ পৌঁছে যাবে এবং অসংখ্য মানুষ এর দ্বারা উপকৃত হবেন সন্দেহ নেই আমিন আল্লাহম্ম আলমিন আল্লাহ তালা এখরা বাংলা টিভিকেও যেন কবুল করেন যে একরা বাংলা টিভির মাধ্যমে এত সুন্দর একটি প্রোগ্রাম সবাই উপহার পেয়ে থাকেন এবং সবাই কল করার একটা সুযোগ লাভে ধন্য হন আপনাদের কলের দিকে যাওয়ার আগে বিভিন্ন বিষয়ের উপর বিষয় ভিত্তিক আলোচনা হয়ে থাকে ইতিপূর্বে আলহামদুলিল্লাহ হজ সংক্রান্ত বেশ কিছু আলোচনা হয়েছে আগামীতেও আরো করবো ইনশা আল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন ওমা তৌফিক হজের পুরো এই সফরটাকে এক আশিকানা ইবাদত বলা হয়ে থাকে একটা মানুষ পাগল পারা হয়ে যায় আল্লাহর জন্য আল্লাহর জন্য একটা উন্মাদনা আল্লাহর জন্য আষ্ট এবং মহাব্বতের সর্বোচ্চ নাজরানা পেশ করা হয়ে থাকে এই আবাদতের মাধ্যমে আবাদত আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের একটা ব্যবস্থা ছাড়া আর কিছু নয় মানু আসাদ হব্বাল্লিল্লাহ ইমানদারগণকে বলা হচ্ছে যে তারা আল্লাহর সঙ্গে অনেক বেশি মোহাব্বত করবেন আসাদে মোহাব্বত যেটাকে বলা হয় তো অনেক বেশি মোহাব্বত যেন তারা করতে পারেন সুবহানুল্লাহ কিন্তু এই বেশি মোহাব্বতের পরিচয় বিভিন্ন এবাদত বন্দেগীর মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে নামাজের মাধ্যমে আল্লাহর আস্ত এবং মোহাব্বত সেজদায় যখন বন্দা যায় তখন আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় দোয়া মুজাদ যখন করে অজিব দাওয়ায় ইজা দান ইজা সাল কা ইবাদি আন্নি ফ্নি করিব উজিব দাওয়তদ্ দায় ই দান দোয়ামনা জাতির মাধ্যমে বান্দা আল্লাহর একেবারেই নিকটে চলে যায় আল্লাহ সব সবসময় দোয়া শোনেন দোয়া কবুল করে থাকেন সুহান আল্লাহ কিন্তু দেখবেন মানুষ যখন কারোর জন্য দিওয়ানা হয়ে যায় পাগল পাড়া হয়ে যায় উন্মাদ হয়ে যায় ভালোবাসায় তার অন্তর্জগৎ সিক্ত হয়ে যায় তার ভালোবাসার এই পায়মানা সম্পূর্ণরূপে ভরে গিয়ে ওপর থেকে পড়া আরম্ভ হয়ে যায় উপচে পড়া আরম্ভ হয়ে যায় তো ওই ভালোবাসা যখন উপচে পড়তে আরম্ভ করে তখন মানুষ খোলা ময়দানে সর্বত্র ভালোবাসার বহিঃ প্রকাশ ঘটাতে থাকে কেউ কারোর জন্য পাগল হয়ে গেলে সে রাস্তায় রাস্তায় ঘুরে মাঠে ময়দানে ঘুরে তার কোনো লজ্জা নেই তার কোনো চিন্তা নেই কার তার কোনো সমালোচনার ভয় নেই তার কোনো সরম লজ্জা বলতে কোনো কিছু নেই বরং তার এতেই সবচেয়ে বেশি ভালোবাসা এবং মহাব্বত প্রকাশ পায় যে সে একজনের আশিক হয়ে গেছে কারো প্রেমে সম্পূর্ণরূপে পাগল পারা হয়ে গেছে তো আল্লাহ রব্বুল আলমিন ও বান্দাদেরকে জীবনে আল্লাহর সঙ্গে ভালোবাসা এবং মহাব্বতের সর্বোচ্চ প্রকাশের জন্য খোলা মাঠে আরাফার ময়দানে মুজদলিফার খোলা আকাশের নিচে মিনার ময়দানে কাবা ঘরের চতুর্দিকে তোয়াফের মাধ্যমে সাইর মাধ্যমে বিভিন্ন মানাসিক আদায়ের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন এই উন্মাদনার এবং ভালোবাসার যে সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শনের জন্য খোলা মাঠে কিছু পাগল এবং উন্মাদ হয়ে আল্লাহর মহাব্বত এবং ভালোবাসা প্রকাশের একটা উন্মুক্ত সুযোগ করে দিয়েছেন সুমাহ আল্লাহ আর এটা না হওয়া পর্যন্ত বান্দার ইস্ক এবং মহাব্বত ভালোবাসা প্রেম এটা পূর্ণতায় গিয়ে পৌঁছায় না এই জন্য আল্লাহ তালা এই ব্যবস্থা করে দিয়েছেন আর এটাও করেছেন হজরত ইব্রাহিম আলী হিসালাতাম যিনি তহিদের জন্য এক আল্লাহর জন্য একতবাদের আকিদা তহিদের আকিদা দুনিয়াতে প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছেন সারা দুনিয়াতে তিনি ছসে বেড়িয়েছেন এক বা নিজের ঘর থেকে নিজের বাড়ি থেকে নিজের বাবা বের করে দিয়েছেন সমাজ তাকে এলাকা থেকে বের করে দিয়েছে দেশ থেকে বাদশাহ বের করে দিয়েছেন এরপরে তিনি চলে গিয়েছেন মিশরে সেখান থেকে বাদশাহে সময়ের বাদশাহের খুন নজর তাঁর স্ত্রীর উপর পড়ে গেল সেখান থেকে তাকে বের হতে হয়েছে তিনি সফরের পর সফর মরুভূমির পর মরুভূমি তিনি চষে বেড়াচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন কোথায় কোনো টাইম টেবিল ঠিক হচ্ছে না কোথায় কোনো রুটিন ঠিক হচ্ছে না স্যাক্রিফাইস কোরবানি দেশান্তরিত হওয়া এবং সফরের পর সফর এক দেশ থেকে আরেক দেশের আরেক দেশে তিনি চলে যাচ্ছেন আর এইভাবে কোরবানির আত্মত্যাগের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করে হজরত ইব্রাহিম আলী সবগুলো অগ্নি পরীক্ষায় ইমানের অগ্নি পরীক্ষায় যখন সফলতার সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করতে সক্ষম হলেন তখন আল্লাহ তালা বলেন ইজিব তালা ইব্রাহিম ইমামা সুবহান ইব্রাহিম আলি সব পরীক্ষায় কঠিন অগ্নি পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন তখন আল্লাহ বললেন এখন তোমাকে আমি সারা বিশ্বের নেতৃত্ব আমি দান করবো সমগ্র মানব জাতির ইমাম বানাবো এরপর আল্লাহ পবিত্র কাবা শরীফ নির্মাণের পরম সৌভাগ্য দ্বারা তাকে ধন্য করলেন কাবা শরীফ হলো আল্লাহর জমিনের সর্বপ্রথম ঘর যে ঘর আল্লাহ তৈরি করিয়েছিলেন সর্বপ্রথম ফ্রিস্তাগণ তৈরি করেছিলেন মানুষ পাঠানোর আগে মানুষ তৈরির আগে মানুষ সৃষ্টির আগে আল্লাহ তালা মানুষের আবাদতের ঘর তৈরি করেছেন এই শরীফ বায় কাবাগর এই কাবাগর আল্লাহ তৈরি করালেন তৈরি করলেন এরপর হজরত আদম তৈরি করলেন নু ইসলামের সময়ের প্লাবনের কারণে সারা বিশ্বব্যাপী বন্যার কারণে সারা দুনিয়া ধ্বংস ধ্বংসস্তূপে যে ওই নৌকাতে যারা ইমানদাররা যারা স্থান পেয়েছিলেন তারাই বেছে গিয়েছিলেন বাকি সারা দুনিয়ার উপর অ্যাটম বোম জবাবে শেষ করে দে সবাইকে এইভাবে সারা দুনিয়া ওই প্লাবনের মাধ্যমে শেষ হয়ে গেল আর কাবা শরীফ ও নিশ্চিন্ন হয়ে গেল আবার নহ আলী ইসলামের পরে ওই নিশ্চিন্ন ছিলই আল্লাহ তালা বিভিন্ন পরীক্ষার এক পর্যায়ে হাজরত ইব্রাহিম ইসলাম থেকে পরীক্ষা নিলেন যে অনেক প্রার্থনা অনেক দোয়া মজাদ প্রার্থনা আরাধনার বিনিময়ে বৃদ্ধ বয়সে যে সন্তান ইসমাইল আমি তোমাকে দান করেছি এই নবজাতক শিশু এবং তার মা হজরত হাজরা আলিহাসাল্লামকে মক্কার মরু উদ্যানে তুমি সেখানে রেখে আসো দূর দূর পর্যন্ত যেখানে কোনো পানিও নেই মানববসতিও নেই ছায়াও নেই গাছও নেই পানীয় নেই জনবসতিও নেই কোনো কিছু নেই চতুর্দিকে শুধু পাথরের পাহাড় আল্লাহ আকবর আকাশ থেকেও যেন আগুন বর্ষণ হচ্ছে আর জমিন ফেটেও যেন পাথরগুলো থেকে অগ্নি অগ্নেগিরি পর্বতের মতো আগুন যেন বের হচ্ছে এমন একটা জায়গায় মরু উদ্যানে রেখে আসার কথা বললেন এটা কাবার পাশেই এই জায়গাটা দিয়ে রেখে আসার কথা হুকুম দিয়েছিলেন হাজরত হাজার আলী হাসালাম প্রথমে চিন্তায় ভাবনায় পড়ে গেলেন যে আপনি কেন আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যাচ্ছেন একটা নতুন ছোটো খিলের খোলের শিশু আর এই নবজাতক শিশুর মা আমিও সাহায্যের উপযোগী বাচ্চাও প্রতিনিয়ত সহযোগিতার মুখাপেক্ষী আর এমন এক জায়গায় যেখানে পানি পর্যন্ত নেই তো হজরত ইব্রাহিম ইসলাম উত্তর দিচ্ছেন না উনি রেখে চলে যাচ্ছেন এরপরে হজরত হাজর আলি এসাল্লাম বুঝে ফেললেন উনি তো নবী আপনি বললেন যে আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে যাচ্ছেন উনি হাসুচক উত্তর দিলেন মাথা হেলিয়ে তখন তখন হজরত হাজরা আলিহা সাল্লাম বুঝে ফেললেন এটা আল্লাহর হকুমে তিনি উত্তর দিলেন যে যদি আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে যান আমরা নির্দিদায় আমরা রাজি আমি রাজি খুশি এবং কোনো চিন্তা নেই যে আল্লাহ হুকুম দিয়েছেন সেই আল্লাহ আমাদের হেফাজত করবেন আল্লাহ তালা সেই কাঁবাগর নির্মাণের ব্যবস্থা হয়ে গেল জমজম কূপের ব্যবস্থা হয়ে গেল সোফা মারওয়ার মধ্যে তিনি বাচ্চাকে এক জায়গায় রেখে জমজম কূপের পাশে এখানে কূপের একেবারেই পাশে যেখানে কূপ হয়েছে সেই জায়গাটাতেই রেখে তিনি উদ্যান ছিল মরুভূমি ছিল তিনি দৌড়াচ্ছিলেন সোফা এবং পারো মারোয়া পাহাড়ে এই এই দুটো ঠিলার মধ্যখানে আল্লাহ একবার যেখান থেকে বাচ্চাকে দেখা যাচ্ছিল না সেই জায়গায় একটু দৌড় দিতেন সোহান আল্লাহ আল্লাহর কথা বিনা বাক্ষভ্যে মেনে নেওয়ার কারণে আল্লাহর হুকুম বিনা বাক্যভ্যে বিনা আর্গুমেন্টে বিনা তর্কে সম্পূর্ণরূপে কোনো লজিক ছাড়া কোনো আর্গুমেন্ট ছাড়া কোনো বাক্যভে না করে সম্পূর্ণরূপে মাথা নত করে আর আল্লাহর হুকুমের পেছনে কি লজিক আছে কী হ্যাকমত নিহিত রয়েছে কী যুক্তিসিদ্ধতা রয়েছে কি যৌক্তিকতা রয়েছে এগুলো না জেনে হজরত হাজরা আলি মেনে নিয়েছিলেন আল্লাহ তালার কাছে দাসত্বের এই অ্যাক্টিংটা এত পছন্দ নিয়েছিল যে ওনার এই দৌড়াদৌড়ির এই আমলটাকে আল্লাহ তালা এত পছন্দ করলেন যে কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য এটাকে হল হলার জন্য বলেন আর হাজের জন্য বলেন সাই করা ওয়াজিব আর হজরত হাজার যে বাচ্চার পানির জন্য দৌড় করেছিলেন এই যে আল্লাহর হুকুম বিনা বাক্যব্যে আর্গুমেন্ট ছাড়া কোনো ধরনের যুক্তিতর্ক ছাড়া কোনো ধরনের প্রশ্ন উত্থাপন না করে কোনো ধরনের কোয়েশ্চন রেজ না করে বিনা বৈক্ষব্যে মাথা নত করে শিরোধার্য সম্পূর্ণরূপে মেনে নেয়ার মাধ্যমে যে তিনি বন্দেগি এবং দাসত্বের যে অসাধারণ নজির স্থাপন করেছিলেন আমার আল্লাহর কাছে এটা এত পছন্দনীয় এত কাছে গৃহীত হয়েছে মনোনীত হয়েছে আর আল্লাহর দাসত্বের একটা নমুনায় পরিণত হয়ে গেছে যে ওনার পদযুগল যে দুটো পাহাড়ের মধ্যে লেগেছিল এই পাহাড় দুটোকে আল্লাহ বলছেন নিশ্চয় সফা এবং মারোয়া এই দুটোটা পাহাড় আল্লাহর কুদরতের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন আল্লাহ ওয়ালাদের পদস্পর্শে যে জায়গা দন্য হয় সেই জায়গার দাম বেড়ে যায় এই জায়গাকে আল্লাহ কুদরতের নিদর্শন বলছেন আল্লাহর কুদরতের নিশানি আখ্যায়িত করছেন এবং কেয়ামত পর্যন্ত বিলিয়ন বিলিয়ন মানুষদের জন্য এবং সমগ্র মানব জাতির জন্য বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই তারা আসেন না কেন সবার জন্য এই সাইটাও আজিব সুবহানুল্লাহ আর হজরত হাজরা আলিহালামের এই দৌড় ঝাঁপ করার যে পদ্ধতি ছিল বারবার তিনি যাচ্ছেন আবার আসছেন এই সাতবার যাওয়া আসা করা এই সাতবার চক্কর লাগানো এটাকে আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন সুবাহান্লাহ দুনিয়ার সামনে নিদর্শন রাখার জন্য যে আল্লাহর হুকুম চলে আসলে আল্লাহর নির্দেশ চলে আসলে আল্লাহর নিষেধ চলে আসলে আল্লাহর বিধান কোথাও চলে আসলে আর কোনো প্রশ্ন উত্থাপনের সুযোগ নেই আর মাথা পেতে তা মেনে নেওয়াটা ছাড়া মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এটাই দাসত্বের দাবি এটাই বন্দেগীর চাহিদা সুবহান এই কাজটা হজরত হাজরা আলী আসসালাম করেছিলেন তো হজরত ইব্রাহিম আলী সালাতলামকে আল্লাহ তালা কাবা নির্মাণের পর বললেন جو اذن في الناس بالحج ياتوك رجالا وعلى كل ضامر ياتين من كل فج عميق سبحان الله يشهدوا منافع لهم الله تعالى بولن هي ابراهيم يكون ابن اذان دين اذان دوا ابنر كاج الاواز روح هر جگت عالم ارواح مدة پہنچے دیا شكل روح پر جنتو پہنچے دیا شکل منوشیر روح پر جنتو روح جگت پر جنتو پہنچے পৌঁছে দিয়ে এটা আমি আল্লাহর দায়িত্ব যারা ইল বলেছিলেন আজ হজ এবং আমরার সৌভাগ্য দ্বারা তারা ধন্য হচ্ছেন বারবার কেউ হয়তো বলেছেন বারবার সেখানে যাওয়ার তৌফিক হচ্ছে সুবহায়ন আল্লাহ আজিম সেখানে যাওয়ার পর কাজ কি যে হজের প্রত্যেকটা আমল দ্বারাই এই শিক্ষাটাই আমাদেরকে দেওয়া হচ্ছে হজরত ইব্রাহিম আলিহ ইসলামের স্মৃতি এই কাবাঘর নির্মাণ করা হয়েছে ওয়াইজ খাল ওয়াইজ ইউরফ ইব্রাহিমুল ইদামিন আলবঈতি ওয়া ইসমাঈল সুবহানুল্লাহ সেই কথাটা স্মরণযোগ্য একটা মূলনীতি আপনাদেরকে বলি ইজ শব্দ যেখানেই আসে কোরআন শরীফের মধ্যে মুফতির কারাম একটা নিগুড় রহস্য এখানে উল্লেখ করেছেন ইজ শব্দ বলার পর যে হামজা ইজ ইজ বিভিন্ন জায়গায় ইজ শব্দ আসার পর যে ওয়ার্ডটা আসে যে কথা বা বাক্য আসে এ সম্পর্কে মুফত সিরিনে কেরাম তফসির কারকগণ উল্লেখ করেছেন যে এরপরের কথাটা বিশেষভাবে লক্ষণীয় হওয়ার প্রতি ইঙ্গিত করা হয় বিশেষভাবে এটা শিক্ষণীয় বিশেষভাবে লক্ষণীয় এটা ফেলে দেওয়ার মতো কথা নয় এটা ইগনোর করার মতো কোনো বিষয় নয় এটা বিশেষভাবে প্রতিপাদ্য বিশেষভাবে শিক্ষণীয় বিশেষভাবে খেয়াল রাখার যোগ্য বিশেষভাবে স্মরণীয় বিশেষভাবে শিক্ষণীয় হওয়ার প্রতি ইঙ্গিত করা হয় ইজ কাল ইজ ইজর ওয়া ইসমাইল সেই সময়টা অত্যন্ত শিক্ষণীয় স্মরণযোগ্য লক্ষ্য রাখার মতো শিক্ষণীয় যখন ইব্রাহিম আলী সালাম এবং ইসমাইল আলী ইব্রাহিম আলিহিস কাবা শরীফের দেয়াল উত্তোলন করলেন কাবা নির্মাণের বিরল সৌভাগ্য দ্বারা দন্য হলেন দেয়াল উত্তোর্ণ উত্তোলন করলেন ও ইসমাইল এবং ইসমাইল ও তো এই কাবাগর নির্মাণের ইতিহাসটা আল্লাহ বড় চমক চমকপ্রদ বাচনভঙ্গিতে উল্লেখ করেছেন তো আপনি দেখেন ইব্রাহিম আলিহাল্লামের প্রতিটি স্মৃতি সেখানে মকাম ইব্রাহিম অত্তাহিদুমি মকাম ইব্রাহিম মুসাল্লা যে পাথরের উপর পা রেখে আল্লাহ হজরত ইব্রাহিম আলিহালাতুস্লাম কাবা শরীফ নির্মাণের বিরল সৌভাগ্য অর্জন করেছিলেন এটা ছিল অটোমেটিক কুদরতি একটা লিফট যখন এটার ওয়াল তৈরি করতেন ওয়াল নির্মাণ করতেন ইট লাগিয়ে উপরের দিকে যেতেন তখন এটা অটোমেটিকলি উপরে চলে আসতো নিচের দিকে কাজ যখন আসতো তখন এটা নিচু হয়ে যেত তো এই এই মর্জিজা প্রকাশ পেয়েছিল আর আল্লাহ তালা এই বিরল সৌভাগ্য তাকে দান করেছিলেন তো সমানভাবে ইব্রাহিম আলী ইসালাম এবং ইসমাইল আলিহালাম উভয়জন এই কাবা নির্মাণে ওনারা সমানভাবে অংশীদার ছিলেন কিন্তু আল্লাহ বলছেন কিব্রাহিম যখন ইব্রাহিম আলী ইসলাম সেই সময়টা সেই ঘটনাটা অনেক বেশি স্মরণীয় শিক্ষণীয় যখন ইব্রাহিম আলী ইসলাম কাবা শরীফের দেয়াল উত্তোলন করলেন

আরো একটা কল নিয়ে নেই হবে ইনশাআল্লাহ জি বলুন আপনার প্রশ্ন আচ্ছা আমরা যখন আজান শুনি তখন আজানে যা উচ্চারণ হয় তার সঙ্গে সঙ্গে সেটা আমরা উচ্চারণ করি

জি ঠিক আছে ইনশাআল্লাহ আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন ইনশাআল্লাহ আমরা প্রথমে ইনশাআল্লাহ আগে যিনি প্রশ্ন করেছিলেন ওই প্রশ্নের উত্তর আমরা এখন জি সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছোট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ এই দুজনের দুটা প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আরও নতুন প্রশ্ন নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বাংলার দর্শক শ্রোতা ইসলামিক ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিকভাগ মুবারকবাদ আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন ব্রিটেন শ্রদ্ধা বাদর আলমদিন শাহেখ মুফতি মুন মুন্কিম সাহ মাশাআল্লাহ বিরতির পূর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দুজন করেছেন প্রথম প্রশ্ন যিনি করেছেন মিনা মিনাতেকে মুনা থেকে আরাফা বা মুজদালিফায় যাওয়ার সময় কীভাবে আসল মাসাল হলো যে আরাফার দিবসে একটা সুন্নাত আমল হল যে আরাফার দিনে জোহর এবং আসরের নামাজ জোহরের টাইমে একত্রিত করে পড়া সুন্নাত জুহরের টাইমে আপনি জুহরের নামাজ এবং আসরের নামাজ পড়বেন এটা সুন্নাত কিন্তু ফোকাহায় গ্রাম ইসলামী আইন বিশেষজ্ঞগণ একটা শর্ত আরোপ করেছেন সেই শর্তটা হলো যে হজের এহরাম বাঁধা অবস্থায় হতে হবে আর ইমামুল মুসলিমিন অথবা তার নাঈব যিনি হতে পারেন তার পেছনে এই নামাজ পড়তে হবে কারণ সবাই দূরত্বের কারণে মসজিদে না মধ্যে যে ইমাম সাহেব পড়ান তো উনি সময়ের বাদশাহ যিনি হবেন তিনি পড়াবেন অথবা ওনার কোনো পাঠানো প্রতিনিধি পড়বেন পড়াবেন আর এরপরে প্রথমে জুহরের নামাজ এরপরে আসরের নামাজ পৃথক পৃথকভাবে পড়বেন আর জোহরের টাইমে জোহরের নমাজ এবং আসরের নমাজ পড়ে নেওয়াটা হলো সুন্নাদ এটা হলো মূল মশালা কিন্তু বেশিরভাগ সাহাবায়করাম মেজরিটি সাহাবায়করামের দৃষ্টিতে ওই দিন নমাজগুলো এই সাধারণ নমাজগুলোর মতো মুকিম যারা আছেন ওনারা চার রাখাত পরিপূর্ণরূপে পড়বেন চার রাখাত পূর্ণ পড়বেন আর মুকিম যারা আর মুসাফির যারা তারা তো দুরাখাত দুরাখাত করে পড়বেন কিন্তু কেউ কেউ বলেছেন কেউ কেউ একটা মতামত ব্যক্ত করেছেন যে ওই দিন মুকিমের জন্য কসর করা উচিত অর্থাৎ চার রকাতের নমাজ দু রাকাত পড়ে নেওয়াটা মকিমরাও পারবে এই কাজটা করতে আহকামে হাজের অন্তর্ভুক্ত অনেকে বলে ফেলেছেন কিন্তু বেশিরভাগ সাহাবে কারামের মেজরিটি কারামের মতামত হল ওই দিন সাধারণ নমাজের মতো যারা মুকিম আছেন তারা ফর্জ পুরো পড়বেন চার রাখাত বিশিষ্ট নামাজ পুরো পড়বেন এবং আসরেরও চার রকাত পড়বেন জোহরেরও চার রকাত পড়বেন তো এখন সাধারণত মসজিদে নামিরার মধ্যে যে জোহর এবং আসরের ইমামতি করা হয় যদি কোনো মকিম ইমাম করেন তাহলে ওই মেজরিটি সাহাবেক কারাম এবং হানাফি মজহব অনুযায়ী যদি এই নামাজের মধ্যে কসর করে থাকেন তাহলে এই কসর করে নামাজ পড়াটা ঠিক হয় না মেজরিটি সাহাবেক কারামের মতামত অনুযায়ী এবং সকল মজহবের মতামত অনুযায়ী যদি মকিম ইমাম সেখানে যদি ইমামতি করেন তাহলে এই ইমামতিতে অংশগ্রহণ করে এই ইমামতিতে ইমামের পেছনে অংশগ্রহণ করে দুরাক দুরাখাত করে পড়াটা মেজরিটি সাহাবেক রামের মতামত অনুযায়ী এবং ইমামগণের দৃষ্টিতে জায়জ নয় এর আদা করা পুনরায় ফেরত পড়ানো উচিত সাধারণত এটা এমনই হয়ে থাকে যেহেতু মকিম ইমাম নামাজ নামাজের ইমামতি করে থাকেন তো আর দোরকাত কসর হিসাবে পড়েন অথচ মেজরিটি উম্মাহর দৃষ্টিতে মকিম মুসাফির হতে হবে দুরাকাত করে পড়তে হলে মকিম ইমামের জন্য এটা বিধান নয় মুকিমদের জন্য চার রাকাত পুরো পড়তে হবে এই জন্য ঐলামায় কারাম এই মাস আলা দিয়েছেন বলেছেন যে ওই মসজিদের নামিরার ইমামতির সঙ্গে যুক্ত না হয়ে প্রত্যেকেই যার যার তাঁবুর মধ্যে যার যার যে ট্যান্ট রয়েছে সকল হাজি আমরা যারা যাই বিদেশ থেকে যারা যাই তো আমরা মকিম ইমামের পেছনে দুরাকত দোরখত করে পড়ার যে প্রথা সেখানে রয়েছে সেটা ঠিক নয় বলে অভিমত ব্যক্ত করেছেন মহাকিক কেরাম এবং ওনারা বলেছেন যে যার যার ট্যান্টের মধ্যে আমরা জুহরের নামাজ জুহরের টাইমে এবং আসরের নামাজ আসরের টাইমে আমরা মুসাফির হিসাবে আমরা পড়বো অথবা মুকিম হিসাবে আমরা পড়বো জবাবই হই না কেন আমরা মুসাফির হলে মুসাফির মকিম হলে মকিম অবশ্যই ওই দিন মুসাফির হয়ে যাবেন তো অথবা মক্কায় মোকর্মায় যদি মক্কাতুল মোকর্মায় যদি থাকেন মকিম তাহলে আপনি মকিম বলে গণ্য হবেন মক্কায় মোকর্মায় যদি আপনি পনেরো দিন থাকার প্লান হয়ে যায় তাহলে আপনি মকিম হয়ে যাবেন আর মক্কাতুল মোকর্মায় যদি আপনি পনেরো দিনের কম থাকার প্লান থাকে তাহলে আপনি মুসাফির থাকবেন কিন্তু এলামায়ক রাম এখন মাস বর্ণনা করেছেন যে যেহেতু সেখানে মকিম ইমাম স্থানীয় ইমাম তিনি দোরাখাত দোরাখাত করে পড়ান আর এটা মেজরিটি উম্মাহর দৃষ্টিতে যেহেতু এই পন্থা সঠিক নয় বিধায় আমাদের আমরা যারা হাজি সাহেবান হাজি জাহাজ যারা হজব্রত পালনকারী যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যান আপনারা নিজেদের তাঁবুতে নিজেদের টেন্টে জোহরের ওে জোহরের পুরো নামাজ পড়বেন আর আসরের বক্তে আসরের নামাজ আপনারা আদায় করবেন কারণ এটা এক পড়া পড়াশূন্য তখনই যখন বাদশাহ সময়ের বাদশাহ ইমামুল মুসলিমিন যদি পড়ান অথবা ওনার নাইব যদি পড়ান আর এর জন্য শর্ত হলো ওনারা যদি মকিম হয়ে থাকেন তাহলে পূর্ণ নমাজ যদি পড়ান কিন্তু যেহেতু পূর্ণ নমাজ ওনারা পড়াচ্ছেন না আর বাদশাহের প্রতিনিধি আমাদের এই ট্যান্টগুলোতে সাথে পড়াচ্ছেন না এখানে আমরা আদায় করছি সুতরাং একসঙ্গে জোহরের বক্তের ভিতরে দোনো বক্তের নামাজ পড়ার জন্য যে কন্ডিশন আমাদের ট্যান্টগুলোতে আমরা এটা পাচ্ছি না এই শর্ত পূরণ হতে আমরা দেখছি না বিদায় এই শর্ত যেহেতু পূরণ হচ্ছে না এজন্য যার যার নামাজ আসরের জোহরের নামাজ জোহরের টাইমে পড়ে নেবেন আর আসরের নামাজ আসরের টাইমে পড়ে নেবেন তো আর যদি কোথাও ইমামুল মুসলিমিন এবং তার নায়ব যদি মকিম হওয়া সত্ত্বেও যদি কসর করেন আর এই নামাজের পেছনে যদি হানাফি মজহবের অনুসারী হানাফি স্কুল অফ ল অনুযায়ী ইমাম হানিফা রহমতুল্লাহ আলহি এবং তার স্কুল অফ ল অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী যারা জীবনযাপন করেন কোরআন হাদিস যারা অনুসরণ করে থাকেন এই স্কুল অফ ল অনুযায়ী তাদের জন্য এই মকিম ইমাম যদি ইমামতি করেন ওনার পেছনে এই কসর যে কসরের যে পন্থা অবলম্বন করা হয় সে পন্থা অবলম্বন করে যেহেতু ওনারা নামাজ পড়েন সুতরাং ওনাদের নামাজ এমন ইমামের পেছনে জায়জ হবে না দুরস্ত হবে না এটা রিপিট করা জরুরি তো এই মাস আলা এটা হলো খুবই ইম্পর্টেন্ট মাস আলা আর এটার প্রতি সব হাজি সাহেবানগণ খেয়াল রাখবেন আপনারা আপনাদের জন্য সহজ পরামর্শ হলো যেহেতু ওই জমাতে গিয়ে অংশগ্রহণ করা সবার পক্ষে সম্ভব হয় না বিধায় আপনারা যার যার খেমার মধ্যে যার যার তাঁবুতে যার যার ট্যাম ট্যান্টের মধ্যে জোহরের নামাজ জোহরের বক্তায় আদায় করে নেবেন আসরের নামাজ আসরের বক্তে আদায় করে নেবেন

এরপরে আমরা উনি আর প্রশ্নের উত্তর দেওয়া হবে ফজর যিনি এখন প্রশ্ন করেছেন দেখেন হাইয়া সালাহ এবং হাইয়া আল ফালাহের জবাবে আজানের মধ্যে লাহউলা কৌত আজিম পড়তে হয় এটা হাদিস বিহীন নয় এই মতামত এক জায়গায় বলা হয়েছে এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইমা আজিন আজানের যে শব্দগুলো উচ্চারণ করেন সাটা রিপিট করতে বলা হয়েছে

মিশকাত শরীফে পঁয়ষট্টিতম পৃষ্ঠায় বাবু ফদলিল আজান ও ইজাবাতিল মুজ্জিন এর মধ্যে হাদিস বন্ধনা রয়েছে সাহিম মুসলিম শরীফের হাদিস এই হাদিস অনুযায়ী হজরত আমরুল্লাহ তাল্লু থেকে এই বর্ণনা রয়েছে প্রিয় নবী সাল আলিহ্লাম বলেছেন মুআ যখন আল্লাহ আকবর বলবে তখন এর জবাবে আল্লাহ আকবর বলতে হবে এবং আসাদু আল্লাহ আলাহি যখন বলবে আসাদু আল্লাহ আলাহিহ বলতে হবে এরপরে গিয়ে বলছেন সুম্মকাল হিয়া আলসালাহ যখন আলহ সালাম আজিন বলবে সে উত্তরে বলবে লাহেউলা ইল্লা বিল্লাহ এরপর যখন মুআন বলবে হাইয়া আল ফালাহ তখন উত্তরে বলবে লাহাহালা কুওত ইল্লা এমনটা যদি কেউ করে দাখাল আল জান্না সে জান্নাতে প্রবেশ করবে এটা মুসলিম শাহি মুসলিম শরীফের বর্ণনা তো কাহায় মাহাদিসিন যারা হাদিসের বড় বড় বিশারত যারা বা মজহবের ইমাম যারা তারা অন্য হাদিসের কথা বলছে যে এটা মেজরিটির দিক লক্ষ্য করে অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে কথাগুলো কে রিপিট করার কথা যে হাদিসে বলা হয়েছে কিন্তু অন্য হাদিসে যেহেতু ক্লিয়ার করা হয়েছে এটা মেজরিটিক কালিমা এবং বাক্যের জবাব যেহেতু সিমিলার বিদায় সেটাকে লক্ষ্য করে ওই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে কিন্তু অন্য হাদিস দ্বারা যেহেতু হাইয়া আলহ সালাহ এবং হাইয়া আল ফালাহের ব্যাপারে ডিফারেন্ট বক্তব্য আল্লাহর নবী সাল আলী সাল্লামের বিদ্যমান রয়েছে বিদায় সেটা তারা হাদিস অনুযায়ী মুসলিম শাহী মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী এটাকে এই মাজহবের এই হাদিসের উপর বৃত্তিশীল এই উক্তিটি সুতরাং এর উপর আমল করা শাহী মুসলিম শরীফের হাদিস অনুযায়ী সম্মত এবং এটা শাহী মুসলিম শরীফের হাদিস হাদিসের উপর এর দ্বারা আমল হচ্ছে আর অন্য হাদিসে যেখানে বলা হয়েছে মজদিনের কালিমাগুলো রিপিট করো তো এটা বেশিরভাগের জন্য এই হাদিসটা প্রযোজ্য বলে বিবেচ্য আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে এবং এটা যে আমরা আমল করার কথা বলি এটা যে হাদিস অনুযায়ী তা আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে সক্ষম হয়েছেন এরপরে আপনাদের ওই কাবলাল জুম্মা কাবলাল জুম্মা কাবলাল জুম্মা এবং বাদল জুম্মার কথা আমরা যেটা বলেছি আপনাদের সামনে তো এটা আপনাদের সামনে এই হাদিস এইটাও ব্যাপারে অনেক ভুল বুঝাবুঝি তৈরি করা হয় সকল ফোকাহায় কারণ ইসলামের আইন বিশেষজ্ঞগণ ইসলামী আইনশাস্ত্রের মাসহুর বিখ্যাত কিতাব সমূহের মধ্যে কোরআন হাদিস অনুযায়ী ইসলামিক ল তারা রচনা করেছেন ইসলামী আইনশাস্ত্রের কিতাবাদি দেড় হাজার বছর যাবৎ হাজার হাজার লক্ষ লক্ষ নির্ভরযোগ্য কিতাবাদি হাদিস থেকে তারা মাস মাসাইলগুলো বের করে নিয়ে এসেছেন ইজতেহাদ করেছেন হাদিস অনুযায়ী সাধারণ মুসলমানদের জন্য সহজ ভাষায় উল্লেখ করা হয়েছে নামাজের মধ্যে ফর্জ অথোটি কয়টি কয়েটি ফর্জ কয়েটি ওয়াজিব এগুলো আলাদাভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়নি বিভিন্ন হাদিস থেকে তারা ফরজ কয়টি হতে পারে ওয়াজিব কয়টি হতে পারে সন্নত কয়টি হতে পারে এই সবগুলো মুস্তাহাব কয়টি হতে পারে আদাব কয়টি হতে পারে সেগুলোকে তারা পৃথক পৃতক করে দিয়ে পুরো মুসলিম উম্মাহর উপর তারা রহম করেছেন তো রহম করে তারা আলহামদুলিল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন এর মাধ্যমে একটা এর মধ্য হতে একটা মাস আলা হলো জুমআর দুরাকাত ফর্জের আগে চার রকাত নামাজ পড়া সাহি সানাদ অনুযায়ী আল্লাহর নবী সাল্লাম এবং আনহুম আজমাইন থেকে কৌলান এবং ফলান প্রমাণিত এবং প্রমাণিত অর্থাৎ জবানী হেদিস দ্বারা এটা প্রমাণিত এবং আমলি হেদিস দ্বারাও এটা প্রমাণিত যে জুমআর দুরাকাতের আগে চার রাকাত কাবলাল জুমা চার রাকাত সুন্নাত নামাজ রয়েছে আর এটাকে ফকাহ কেরাম সন্নত মুদাহ বলেছেন এটাই জমহুর এবং মেজরিটি উম্মাহর মতামত এটা এটাকে বেদায়ত বলা এটা সম্পূর্ণরূপে ভুল এবং হাদিস বিরোধী কথা তো আপনাদের ক্লিয়ারিফিকেশনের জন্য আমি দু একটি হাদিস আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি আমি আমার নোট নোটের মধ্যে পেয়ে গেছি এটা হজরত আবদুল্লাহ বিন আব্বাস রদুল্লাহ তালানহ আল্লাহর নবীর বাথিজা এবং এই উম্মাহর মধ্যে সবচেয়ে বড়ো মুফসির রঈসুল মুফসিরিন হজরত আবদুল্লাহ বিন আব্বাস রবীল্লাহ বর্ণনা করেন আল্লাহর নবী সাল আলী ওসালাম জমা আর আগে চার রকাত নমাজ পড়তেন আবদুল্লাহ বিন আব্বাস আনীবিন আব্বাস রবিআ আল্লাহন হুকানবী স্লাহআলসাল্লাম ইয়াবিল জুমা আর বন লাফসুল ইমিন হন হজরত আবুজুর আরাকির বলেন এটা ইবনে মাজার শরীফের মধ্যে হাদিস রয়েছে হাদিস নম্বর এগারোশো উনত্রিশ এই এগারোশো উনত্রিশ নম্বর হাদিস হল এই এই হাদিস হাফিজ আবু জোরা ইরাকি রহমতুল্লাহ আলহি বলেন যে এই হাদিসের মতন বা ট্যাক্স যেটা এটাকে আবুল হাসান খেলাই নিজের নিজের কিতাব ফওয়াইদের মধ্যে অত্যন্ত উত্তম সনদ হিসাবে উল্লেখ করেছেন এরপর হাফিজ জেন উদ্দিন আরাকি রহমতুল্লাহ আলী এ এর সনদকে ও বলেছেন উত্তম গ্রহণযোগ্য আর এটা আমল যোগ্য আরেকটা দলিত দেখেন এইটা ফেজুল কদিরের মধ্যে রয়েছে শরহ জামাঈ সহীরের মধ্যে উল্লেখ করা হয়েছে এই বিষয়গুলো হজরত আলী রদুল্লাহ তালহু থেকে আরেকটা বর্ণনা রয়েছে খানা রসুল্লাহি সাল আলী ওসাল্লাম ইউসল্লি কাবুল আল জুমাতে আরবান ও বাদহা আরবান ইয়াজ আল তসলিম ফি আখর হিন্না রখা আল্লাহ নবী সাল আলী সাল্লাম জুমার আগে মজম ইবনুল আরাবি আর মজম আউসতের মধ্যে এই হাদিস বর্ণনা করা হয়েছে হজরত আলী রদুল্লাহ থেকে বর্ণনা আল্লাহর নবী সাল আলী ওসাল্লাম জুমার আগে চার রাখাত এবং জুম্মার পরে চার রাখাত এক সালামে পড়তেন একসঙ্গে দুরখাত দুরখাত করে চার রাখাত নয় বরং চার রাকাত সালামে পড়তেন এই সমস্ত হাদিস হজরত আবুহর রবিহ আলহু থেকে আরাক্ষনা হাদিস শরহা মুশকিলিল আসারের মধ্যে বিদ্যমান রয়েছে তো ইতেবায়ে সুন্নাত মানে আল্লাহর নবী সাল আলহি আসাল্লামের পবিত্র সুন্না অনুসরণের ক্ষেত্রে সুন্নাথের অনুসরণের ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ বিন অমর রদিউল্লাহ আনহু তিনি হুবহু আল্লাহর নবীকে কপি করতেন তিনি জুমার আগে চার রাকাত পড়তেন আবদুল্লাহ আদুল্লাহ এটা রয়েছে তাহাবি শরীফের মধ্যে অন্যান্য কিতাবের মধ্যেও রয়েছে যে হজরত আবদুল্লাহ বিন ওয়লা হু হজরত আবদুল্লাহ বিন আব্বাস রদুল্লাহন হু হজরত আমর বিন সাহিদ মানে অনেকগুলো বর্ণনা রয়েছে সাহাবেক রাম আমল করেছেন তো এই সমস্ত সাহাবেক রামের আমলগুলো শাহী হাদিস দ্বারা প্রমাণিত আর ফাহের কাম মানে যে সমস্ত হাদিসের বর্ণনা যদি লিটল বিট কোনো দুর্বলতা থেকেও যায় সেরা শীর্ষ সাহাবেকরামের আমল দ্বারা যদি এটা সাপোর্টেড হয়ে যায় তাহলে ওই দুর্বলতা আর টোটালি থাকে না সুতরাং এর দ্বারা এটার সুন্না হওয়াটা প্রমাণিত না হয় সাহাবেকরাম যদি মনগড়ে আবাদত করে ফেলেন নওয়াদুবিল্লাহ তাহলে ওনাদের বর্ণিত কোরআনও সম্পূর্ণরূপে অনির্ভরযোগ্য হতে বাধ্য সকল হাদিসের ভাণ্ডার সম্পূর্ণরূপে পরিত্যায্য হতে বাধ্য এবং সম্পূর্ণরূপে অনির্ভরযোগ্য হয়ে যাবে ভিত্তিহীন হয়ে যাবে তো সাহাবে কারামের আমল অনেক বড়ো কন্টিনিউ আমলের দ্বারা এটা সুন্না এই সুন্নতের হেফাজত উম্মত তার স্থায়ী আমলের মাধ্যমে করেছেন তো এইভাবে অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত যে আগে চার রাখ এটা সন্ন্যাসম্মত আর এর উপর আমল করা উন্ম্মতের উপর জরুরি এবং উচিত আর এটাকে ভিত্তিহীন মনে করা সম্পূর্ণ গুমরাহী এবং পথভ্রষ্টতা এবং ভুল তথ্য দিয়ে লোকজনকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু নয়

ঠিক আছে ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে এর আগে জন জানতে চেয়েছিলেন ফজরের নামাজ বিগিনিং টাইমে পড়বেন না কোন সময় পড়বে পড়াটা জায়জ আছে সম্পূর্ণ যখন ওয়াক শুরু হয়ে যায় তবে ওয়াক শুরু হওয়ার ব্যাপারে যদি একটু সন্দেহ থাকে কেউ বলছেন পাঁচ মিনিট আগে শুরু হয় আর কেউ বলছেন পাঁচ মিনিট পরে শুরু হয় তো পরেরটা আর উপর আমল করবেন আপনার এলাকা অনুযায়ী নির্ভরযোগ্য যে সমস্ত মসজিদ রয়েছে ওই সমস্ত মসজিদের মধ্যে যদি ওই এক একই এলাকার সম্পর্কে যদি ধরনের মতামত থাকে কেউ যদি বলেন পাঁচ মিনিট আগে ফজরের ওয়াক শুরু হয় আর কেউ যদি বলেন সাত মিনিট পরে ফজরের ওয়াক শুরু হয় তাহলে এহতিয়াত এবং সতর্কতার দাবি হলো ফজরের নামাজটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পড়া মূলত জাইজ ওয়াক্ত শুরু হওয়ার ইমিডিয়েট পরপরই পড়াটা জাইজ কিন্তু ওয়াক্ত শুরু হওয়ার ব্যাপারে যেহেতু এখানে চিন্তা এবং একটা বিতর্ক রয়েছে এজন্য একটু পরে পড়ার যেহেতু সুযোগ আছে প্রায় পনেরো দুই ঘন্টা পর্যন্ত ফজরের ওয়ক প্রায় থাকে বিধায় একটু পরের উক্তি অনুযায়ী যে টাইমে স্যারি আপনি যদি চান পাঁচ মিনিট আগেই বন্ধ করে ফেললেন যদি স্যারি বন্ধ করে দিতে হয় প্রয়োজন হয় আর ফজরের ওয়াক্তটা নিশ্চিত রূপে যখন শুরু হয়ে যাবে শুরু হওয়ার ইমিডিয়েট পর পর আর দেরি করার কোনো প্রয়োজন নেই পড়তে পারবেন প্রথমে দুরাকাত সুন্নত পড়বেন এটা গুরুত্বপূর্ণ সুন্নত আর এরপরে দুরাকাত ফরজ পড়বেন ইনশা আল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের একজনের প্রশ্ন আমাদের কাছে রয়ে গেছে এবং আরও অনেকে হয়তো প্রশ্ন করার জন্য অপেক্ষা রয়েছেন যেহেতু আমরা ছুটে একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আরও নতুন কল নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে

যৌক মনে পড়ে গেল আমার উস্তাদ মুফতি তাকিম সাহেব আহমদ বরাকাত একটা কথা বলেছিলেন যে ইমামে তওকানকে নজদিক ফার্জ হয় একটা শব্দ বলছিলেন তো ইমামে তৌকানের দৃশ্য নজদিক উনার মতে ইমামে তওকানের মধ্যে ফার্জ এর অর্থ বুঝেছেন তৌকান বলা হয় যে যে মানুষ তার যে যৌন চাহিদা এত বেশি এত বেশি যে সে গুনাহের মধ্যে পতিত হওয়া নিশ্চিত যদি বিয়ে না করে তো বিয়ে না করলে যদি নিশ্চিত হয়ে যায় গুনাহের মধ্যে পতিত হওয়া আর বাদ দেয়া তার পক্ষে মুঠেও সম্ভব না থাকে এত বেশি তার যৌন চাহিদা যৌন শক্তি অনেক বেশি তো এ ধরনের সেক্সুয়াল পাওয়ার যদি কারো হয়ে যায় তাহলে হতে পারে কারো তো এমন মানুষের জন্য ফরজ হয়ে যাবে নিকাহা করা শুধু এমন মানুষের জন্য ফর্জ হবে আর না হয় জেনারেল আল্লাহর নবী সাল আলী হুসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন নিকাহ সুনি নিকাহ তরিকা আর এটা ফরজ হবে ওয়াজিব হবে ওইসব লোকজনের উপর যারা বিয়ে ছাড়া গুনাহের মধ্যে পড়ে যাওয়া গুনাহের মধ্যে পথিত হয়ে যাওয়া যখন সম্পূর্ণ নিশ্চিত হয়ে যাবে এই লেভেলে যিনি চলে যাবেন হাদিসে এসেছে যে মানিস আমিন কুমুল বা আতাফ আলী তো সামর্থ্য যিনি রাখেন তিনি বিয়ে করবেন আর যদি বিয়ে করার সামর্থ্য যিনি রাখেন না তাহলে তিনি রোজা যেন রাখেন হাদিসের মধ্যে বলা হয়েছে সোম কারণ এটা তার সরঞ্জাহ রক্ষা করার জন্য লজ্জাস্থান রক্ষার জন্য হেফাজতের জন্য সবচেয়ে উত্তম পন্থা যে সে রোজা রাখবে আর রোজা রেখেও গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি কিন্তু কোনো কোনো মানুষের মনে হতে পারে যে রোজা রাখলেও তার এগুলো আর আটকানো যাবে না সে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে তো এটা বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন লাইন আছে তো কিছু কিছু মানুষ সম্পূর্ণরূপে আউট অফ কন্ট্রোল এরকম যদি কেউ হয় তার জন্য ফরজ আর জেনারেল উম্মাহর জন্য এটা একটা সুন্নত আমল আর আল্লাহ তালা এই সুন্নতের উপর অন্য হাদিসি আল্লাহ নবী বলেছেন সাল্লু আলি সাল্লাম ফামান রহিবা আন সুন্নতি ফলাই ইসামিনী নবীর সুন্নত থেকে যে দূরে সর্বেশে সে নবীর উম্মত মুক্ত নয় অর্থাৎ বিয়ে না করে জঙ্গল নিবাসী হয়ে যাওয়া এবং সম্পূর্ণ বৈরাগ্য অবলম্বন করা বৈরাগী হয়ে যাওয়া এটা আল্লাহর নবীর সুন্নত নয় সুন্নত হলো ফ্যামিলির ঝামেলা সহ্য করে দিনের উপর আমল করা পরিবার পরিজনের হক আদায়ের কষ্টকে বরণ করে নেয়া না হয় মানব জাতির মানব সৃষ্টির ধারাবাহিকতা বন্ধ হয়ে যাবে جزاكم الله جزاكم الله خير امره د کی پرورتي پوښتنه کوي راځین هلا کلر سلام علیکم سلام علیکم و علیکم السلام ورحمت الله وبرکاته دا ونه شمنوګه حتى جلل دین ځنه قبلله د ماره به افاده په ویلا د ابن احمد جرمزه 1156 حدیث نمبر اصېر پیدا کاوه یو ټیکټ دا ونه مې چیک کړی

আমি নাম উল্লেখ করেছি আপনারা শুধু এক পেশে স্টাডি করলে হবে না ইন্টারনেটকে আজকালকে অনেক বেশি এত গুরুত্ব দেওয়া হচ্ছে যে শুধু ইন্টারনেট বেসড জ্ঞানের কারণেই এক পেশে জ্ঞান এক পেশে নলেজ আমাদের সমাজের মধ্যে চর্চা করা হচ্ছে কিন্তু আমাদের ইন্টারনেট আমি দেখুনটা আমি এই ব্যাপারে কিছু সামান্য নজর আপনি যে যে সোর্সগুলো আছে এখন দেখেন আমি আমি আপনাকে এখন বলি ইমাম হাফিজ আবু যুরআ ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইমাম আবুল হাসান তো রাস্তায় আপনি কার কথা আপনি আপনি কার কথা বলেন ওনারা তো এখনকার যুগের না যারা হাদিসের ব্যাপারে যারা সনদ এবং দলিল তাদের কথা আমি বলছি এরপর ইমাম আবুল হাসান আল খালি ওনার কথা আমি বলছি হাফিজ আমি ইন্টারনেট থেকে আমি ইন্টারনেট থেকে যদি আমি আমার পক্ষে যে এই সমস্ত এরপর

যদি সাপোর্টেড হয়ে যায় তাহলে ওই বর্ণনার দুর্বলতা আর বাকি থাকে না এই জন্য আমার উস্তাদ বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ আলিম শেখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী সাহেবের কিতাব কন্টেম্পোরারি ফতোয়া ইংলিশে রয়েছে এর মধ্যেও কাবুল আল জুমা সম্পর্কে তিনি আলোচনা করেছেন তিনিও বলেছেন দারুল আলুম দেওবন্দের ফতোয়া দেখেন সারা বিশ্বের ফতোয়া এই যে বছরের সকল সম্পূর্ণরূপে ইসলামী আইন বিশেষজ্ঞ ইমামগন কে সম্পূর্ণরূপে ইগনোর করে আমি সরাসরি হাদিস বুঝা আরম্ভ করে দিলাম এবং কোন হাদিস দ্বারা কোন আমল প্রমাণিত হয় সাহাবায়ে কারামের আমল দ্বারাও হাদিস মানে আবাদাতের চাপ্টারের মধ্যে সাহাবাই কারামের যে আমল সেই আমল দ্বারা যদি কোনো আমল প্রমাণিত হয়ে যায় আর অন্য ওইটা যদি হাদিসের বর্ণনার মধ্যে শব্দগত দিক থেকে এই বর্ণনার মধ্যে কোনো দুর্বলতা থাকেও। তাহলে স্বয়ং উসুল হাদিসের ইমামগণ এই কথাটা বলছেন যে এমন হাদিসের দুর্বলতা আর বাকি থাকে না অবশিষ্ট থাকে না আপনার এরা তো এই সব মানে যুবস্থ

মানে ওরা কি সব কিছুpunktwas করবে জানা সাহেব বলেছেন যে আজ এই জুমার আগে ঠিক নয়টা মক্কর কোন ইমাম সাহেব বলেছেন আপনি কি শুনেছেন কোন ইমাম সাহেবের মুখে না আপনার নিজের জানন এই বিষয়টি সম্পর্কে জানতে হলে আপনার উচিত হবে বড় বড় আলেম کرامের শরণাপন্ন হওয়া সরাসরি বসে আপনাকে দালাইল সম্পর্কে বিস্তর আলোচনা করা এবং যদি বুজার কোনো ভুল থাকে তা একটু চেষ্টা করা

এবং সমগ্র মুসলিম বিশ্বের মতামতের সম্পূর্ণ উল্টো মুসলিম বিশ্বের মনের মধ্যে কষ্টদায়ক অনেক রাজনৈতিক সিদ্ধান্ত রয়েছে তাহলে কি এগুলো শুদ্ধ হয়ে গেল ওদের আমলের কারণে কি শুদ্ধ হয়ে গেল কোনো ইমামে কাবা এ ধরনের কথা বলতে পারেন না ওনারা পরিষ্কার ভাষায় বলেছেন শেখ আব্দুর রহমান সুদেশ রাহিম দামত বরাকাত হাফিজাহুল্লাহ তারা উনি নিজে বলেছেন ওনার এই কাবা শরীফের বক্তব্য বিদ্যমান রয়েছে যে মজাহে হানফি মজহব এটা সঠিক হাম্বারি মজব সঠিক সাফেরী মজব সঠিক এই মজহবকে অস্বীকার করার কোনো উপায় নেই এ ব্যাপারে যারা গুমরাহী এবং পথভ্রষ্টতা ছড়িয়ে মজহবের ইমামগণের ব্যাখ্যাগুলোকে গুলোকে কোরআন হাদিস বিরোধী বানানোর অপচেষ্টায় যারা লিপ্ত রয়েছে এদের বিরুদ্ধে ইমামে কাবা বক্তব্য রেখেছেন তাহলে আনফি মাজহবের লিখি মাসহের মধ্যে ফেখের কিতাবসমূহে ইসলামী আইন শাস্ত্র রচিত হয়েছে লক্ষ লক্ষ খণ্ড কিতাবাদী তৈরি হয়ে আছে দেড় হাজার বছর যাবত এই সমস্ত ইসলামের ফুকাহাই কারাম ইসলামী আইন বিশেষজ্ঞ ইমামগন হাদিস এবং কোরআন লক্ষ্য করে সাহাবাই কারামের আমলকে দেখে কোরআন হাদিস অনুযায়ী মাস আলা লিখেছেন আর এই মাস আলাগুলোর মধ্যে সকল কিতাবের মধ্যে আপনি দেখবেন কাবলাল জুমা চার রাখা এটা শুননাতে মহাক্কাদা দেড় হাজার বছরের এই সমস্ত ফোকাহাম সম্পূর্ণরূপে ভুলের উপর প্রতিষ্ঠিত এবং সকল মানুষ আমল করে আসছে সকল কেরাম আমল করে আসছেন আর এখন আপনি কাবা শরীফের ইমাম সাহেব বলছেন মাঝাব ফলো করা যায়জ নয় এটা জরুরি মাঝহের বিরুদ্ধে কথা বলা এটা ইসলামের মধ্যে একটা গুমরাহী এবং পথভ্রষ্টতা ছড়িয়ে দেয়ার নামান্তর আমি তো কাবা শরীফের ইমাম সাহেবের যে বক্তব্য শুনেছি এটা তো আপনার কোথার উল্টো আমি দেখতে পাচ্ছি তো আপনারা কোথায় কোথায় কাবা শরীফের ইমাম সাহেব সেখানেও তো ওইটা আমি দেখি না সন্ন্যাতি মহাক্ষাদা মানুষ পড়ে না মাগরীবের পরে দুরাকাত সুননাতে মহাক্ষাদা এটা পড়তে চায় না পরে চায় না, আরব এই ছেড়ে দেওয়ার প্রবণতা যদি বেড়েই যায় তাহলে এটা তো দলিল হতে পারে না মানুষের আমলি সুন্নত থেকে দূরে সরে যাওয়া সুন্নতের উপর আমল না করা এই জিনিসটা তো কোনো দলিল হতে পারে না এটা তো আমল হতে পারে না এটা অনুসরণীয় হতে পারে না এই ব্যাপারে আমাদেরকে ভালো করে বুঝতে হবে বর্তমান সময়ে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহি এবং ওনার সঙ্গী সাথী ইমামগণ ইমামগণের বিশাল বড় একটা কাফেলা নিয়ে যে মজহব আলহামদুলিল্লাহ অস্তিত্ব লাভ করেছে এটা হাদিস মন্থন করে হাদিসের উপর তাহকিক করে হাদিস এবং সাহাবে কারামের আমল এবং ইসলামের যে সমস্ত দলিল রয়েছে সে সমস্ত দলিলের উপর ওনারা বৃত্তি করে ইসলামী আইন প্রণয়ন করেছেন ইসলামী আইন শস্ত্র নির্ণয় করা হয়েছে প্রণয়ন করা হয়েছে আর এগুলো সব হাদিস সম্মত আরবের ওলামারাও এগুলো মানতে বাধ্য আজমের ওলামায় মানতে বাধ্য বর্তমান সময়ে কিছু মানুষ আছে যারা ইমামগণের বিরুদ্ধে বিশোধাকার করে ইন্টারনেটে যদি তাদের কিছু আপনি সার্চ করলেই ওইটা যদি আগে চলে আসে কোনো এক যুগ আসবে হয়তো ওই টাকার বলে যদি ইন্টারনেটে আমার জিনিসটা যদি উপরে চলে আসে তাহলে আমারটা আপনি বলবেন এইটা মনে হয় ঠিক গুগল হয়ে গেছে সবচেয়ে বড় মহাদ্দিস সাহেব সবচেয়ে বড় মহাদ্দিস হলেন এখন গুগল সাহেব যে গুগল সাহেব যা বললেন সেটা যেটা উপরে চলে আসলো আর যেটা এটা একটা এটা এটা একটা দলিল হতে পারে না আমি দলিল দিলাম এখন বলেন এটা রাস্তার কোনো ইমামের কথা আপনি বলবেন না এখন আবার বললেন আপনারা আবার একজন পথের ইমাম কাবার ইমামের কথা বলেন কোন জায়গায় কাবার ইমাম সাহেব বলেছেন এমন কথা আর যদি বলেন তাহলে আমরা তো সরাসরি ওনার সঙ্গে আলাপ করতে পারি উনি তো মানুষ ওনার কোনো উনি তো মানুষ ভুলের ঊর্ধ্বে হতে পারেন না উনারও কোনো ভুল থাকে যেতে পারে অবশ্যই সুতরাং একটা কথা আমি বলবো আপনারা এই ব্যাপারে নিশ্চিন্ত থাকবেন যে হজরত ইমাম আবু হানিফা আহমেদুল্লাহ আলিহির নামে নামে যে ইসলামিক ল ইসলামিক স্কুল অফ ল রয়েছে যে মহাব রয়েছে হানাফি মজহব এটা হাদিস সম্মত শাহফিআ মজহব রয়েছে ইমাম শাহফি রহমতুল্লাহ আলহির নামে নামে অসংখ্য অগণিত ফুকাহামের দ্বারা যে মজহব গঠিত হয়েছে সেটা শাহফিআ মজব এটা বিরোধী হতে পারে না ইমাম রহমতুল্লাহ আলহি সুন্নাহ বিরোধী হতে পারে না কিছু কিছু মাসালার মধ্যে পারে মত পার্থক্য থাকতে পারে কিন্তু দলিলের ব্যক্তিতে মতামত রয়েছে যিনি যাকে অনুসরণ করবেন কোন ফিতনা করা যাইজ নয় উম্মাহর মধ্যে কোন লড়াই ঝগড়া বিবাদ ঠিক নয় এবং চোদ্দশো বছরের সকল উম্মাহর নামাজ ঠিক হয় না বলে তারা মতামত ব্যক্ত করে এমন কিছু মানুষ রয়েছে এটা তো দৃষ্টতা ছাড়া আমি আর কিছু বলতে পারি না এটা তো উম্মাহর মধ্যে ফাটল ধরানোর একটা অপপ্রয়াস ছাড়া আমি কিছু বলতে পারি না এটাকে আমি সুন্দর নিয়তে সঠিক নিয়ত আমি বলতে পারি না যে সকল মজহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করা মজাহাবের ইমামগোনকে হাদিস বিরোধী আখ্যায়িত করা এবং এই সমস্ত মাসালে যেগুলো বর্ণনা করা হয়েছে হেজরাতে সাহাবে কেরামের আমল এগুলো সহীহ সনদ দ্বারা প্রমাণিত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু শব্বরকে সাহাবায়ে کرام এবং উম্মতের মতামত হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের হুবহু অনুসরণ পুঙ্খানুপুঙ্খ অনুসরণ একেবারে অবিকল অনুসরণের ক্ষেত্রে তিনি অদ্বিতীয় সাহাবী ছিলেন তো ওনার ব্যাপারেই বলা হয়েছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো এক মুষ্টি দাঁড়িয়ে রাখতেন এক মুষ্টির উপরে যেটা সেটা কাটতেন এটা আল্লাহর নবীর হুবহু অনুসরণের ক্ষেত্রে উনি অতুলনীয় এক নমুনা ছিলেন আব্দুল্লাহ অবস্থা এমন ছিল যে আল্লাহ নবীলাম হিজরতের সময় যে পদ দিয়ে অতিবাহিত হয়েছেন যেখানে গিয়ে বসেছেন সেখানে তিনি বসেছেন যেখানে তিনি প্রস্রাবের প্রয়োজনে চলে গিয়েছেন সেখানে ওনার প্রস্রাবের প্রয়োজন ছিল না কিন্তু সেখানে তিনি প্রস্রাব করার চেষ্টা করেছেন ওই জায়গায় কারণ ওনার প্রয়োজন ছাড়াও তিনি চেয়েছেন যে একেবারে হুবহু পুঙ্খানুপুঙ্খ অবিকল কপি করব আমি সেম কপি করব। তো আল্লাহর নবীর সুন্নতের হুবহু অনুসরণের ক্ষেত্রে যে সাহাবি সবচেয়ে বড় রোল মডেল এবং যার কোনো তুলনা হয় না সেই আবদুল্লাহ নামাজ আগে নামাজ পড়তেন আবদুল্লাহ আব্বাস অন্যান্য সাহাবাই ক্রামের কথা আমি এখানে উল্লেখ করেছি এবং অসংখ্য ফিতের কিতাবের কথা আমি আলোচনা করেছি যে এই চার রাকাতের কথা উল্লেখ করা হয়েছে এবং ওনাদের আমলের ভিত্তিতে এই আমল দ্বারা যদি কোনো সুন্নতের উপর আমলের প্রমাণ পাওয়া যায় তাহলে এটা প্রমাণিত হয়ে যায় ওই হাদিসের শব্দিক হাদিসের মধ্যে সনদগত সূত্রে কোনো দুর্বলতা যদি পাওয়াও যায় তাহলে ওই দুর্বলতাটা স্বয়ং যারা এই সমস্ত परिभाषा নির্ণয় করেছেন ওই সমস্ত পরিভাষার কিতাবগুলো আমাদের 3 বছর পড়তে হয়েছে আমি আলহামদুলিল্লাহ তয়সিরু মুসতলাহিল হাদিস شرح نخबतিল ফিকর تدريب الراوي অন্তত ইতিনখানা বড় বড় কিতাব শুধু হাদিসের পরিভাষার উপর দুই বছর আমি পড়েছি আলহামদুলিল্লাহ আমার নিজের পড়ার কথা আমি বলছি এরপর এই যেসব ইমামগণ হাদিসের এই যে শ্রেণী বিন্যাস করেছেন হাদিসের প্রকারবেদ নির্ণয় করেছেন এই প্রকারবেদ ওনারা কোন বর্ণনা গ্রহণীয় কোন বর্ণনা বর্জনীয় সেটা সম্পর্কে কিছু মূলনীতি উল্লেখ করেছেন সেই মূলনীতিগুলো আমরা দাঁড় দাঁড়িয়ে না সেই মূলনীতিগুলোর কোনো খেয়ালই রাখি না ওনারা দায়ফ হওয়া সত্ত্বেও গ্রহণীয় হওয়ার ক্ষেত্রে ইমাম ইবনুল সালাহ রহমতুল্লাহ আলী উসুল হাদিসের উপর কিতাব লিখেছেন আনকাত আনকাতের মধ্যে আপনি দেখেন ইমাম ইবনুল সালাহ রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন যে যারা যাদের কিতাব দিয়ে আমরা হাদিসের প্রকারভেদগুলো বেদগুলো দুনিয়ার সামনে পেশ করে মাঝে মধ্যে কেউ কেউ দুম্রজালের সৃষ্টি করে থাকেন ভুল বুঝাবুঝির সৃষ্টি করে থাকেন ওনারা এটা জানেন না যে সমস্ত কিতাবের প্রকার বেদ শ্রেণীবিন্যাস এবং বিভিন্ন প্রকারগুলোর নাম উল্লেখ করে আমরা জনগণের মধ্যে ধুম্রজালের সৃষ্টি করি ওই সমস্ত ইমামগণ বলছেন যদি সনদগত সূত্রে কোনো বর্ণনার মধ্যে ন্যূনতম দুর্বলতা থেকেও যায় কোনো বর্ণনাকারী ধরেন টপ লেভেলের নয় মধ্যম স্তরের তাহলে এই হাদিসটা সনদগত সূত্রে হাদিসের সনদ দুর্বল হয়ে যায় আল্লাহ নবীর কোনো কথা দুর্বল কোনোটা সবল এমন হয় না সনদ দুর্বল হয় সনদ সনদগত সূত্রে কোনো একজন বর্ণনাকারী যদি প্রথম ক্লাসের সেকেন্ড ক্লাসের থার্ড ক্লাসের এই কোন ক্লাসের বর্ণনাকারী এটা দেখতে হয় কেউ যদি ফার্স্ট ক্লাসের না হন সেকেন্ড ক্লাসের হয়ে যান তাহলে হাদিসের সনদের মধ্যে দুর্বলতা চলে আসে এমন দুর্বলতা কখন এটার ভ্যালিউ থাকে আর কখন এটার ভ্যালিউ থাকে না এই ব্যাপারে কি এই কিতাবগুলো আমরা পড়েছি আপনি কি নিজে যে প্রশ্ন করেছেন আপনি কি তদরিবুর রাউি পড়েছেন আপনি কি শরহন উখবাতিল ফিকার পড়েছেন আপনি কি আনুকাত ইবনি সালাহ পড়েছেন হাদিসের প্রকারভেদ যে সমস্ত কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে বোঝা যায় এখন আশ্চর্যের বিষয় যে উনিশ বছর আমরা মাদ্রাসায় পড়েছি আমরা ঘাস কাটেছি আর আমাদের কোনো কথা কথার কোনো মূল্য নেই এখন যে ইন্টারনেটে দু একটি হাদিস দেখে নে তার কথাই এখন গ্রহণযোগ্য তাকেই যেন মানতে হবে এগুলো যাচাই বাছাই করার জন্য নির্ভরযোগ্য গ্রহণযোগ্য এবং সত্যিকার অর্থে যোগ্যতায় বলিয়ান পাণ্ডিত্যপূর্ণ জ্ঞানের অধিকারী ওলামায় রামের শরণাপন্ন হওয়া একজন সাধারণ মুসলমানের উপর জরুরি বিষয় আপনি যার কথা বলছেন যার ইন্টারনেট থেকে বলছেন উনি একজন আমার মতো এক মানুষ উনি কোনো আল্লাহ নন উনি রসুল নন ওই মানুষের বক্তব্য আপনারা তুলে ধরছেন উনি উনার বক্তব্য যেটা পেশ করেছেন হাদিস থেকে সেটা আপনি তুলে ধরছেন আপনি ডাইরেক্ট হাদিসের কথা বলছেন না এই হাদিস সম্পর্কে যিনি মতামত ব্যক্ত করেছেন ওই মানুষের কথা আপনি বক্তব্য তুলে ধরছেন এটা ডাইরেক্ট আল্লাহর কথা নয় এই হাদিস সম্পর্কে তো এই জন্য আমরা সাধারণত মাস আলা নির্গত করার ব্যাপারে ইজতেহাদ করে মাস আলা বের করার এবং সমাধান বের করার যে যোগ্যতা সেটার জন্য ইজতেহাদের যোগ্যতায় বলিয়ান হওয়া জরুরি শর্ত তো এই ইজতেহাদের যোগ্যতায় বলিয়ান যারা নয় পনেরোটি জ্ঞানে পরিপূর্ণ পাণ্ডিত্য যাদের রয়েছে তারাই কেবল ইজতেহাদের যোগ্যতায় বলিয়ান এই ইজতেহাদের যোগ্যতা যাদের মধ্যে নেই পুরোপুরি রূপে তারা যদি ইজতেহাদ করে নিজেরাই সমাধান বের করা আরম্ভ করে দেয় তাহলে এটা উম্মতের জন্য অনেক বড় ভয়াবহ একটা ফিতনা আল্লাহ তালা এই ফিতনা থেকে বাঁচবার তৌফিক দান করেন পুরো দেড় বছরের দেড় হাজার বছরের ইতিহাসে পুরো মুসলিম উম্মাহের মধ্যে যত বড় বড় মুফসিরিনে কেরাম অতিবাহিত হয়েছেন মুহাদ্দিসিনে কেরাম অতিবাহিত হয়েছেন হয়তো তারা কেউ সাফাই না হয় হানাফি না হয় হাম্বালি না হয় তারা মালিকি তো ইমাম ইব্রাহ হাফিজ ইম আবদুল বর মালিকি রহমতুল্লাহি আলহি ইমাম হাফিজ ইব্রাহির আসলানি রহমতুল্লা আলিহিহি আশাফি রাহিম রাহিমাহুল্লাহ মু আলী আল তারি রাহিমাহুল্লাহ উল্লাহ আল হানাফি তো বড় বড় ইমাম যার অতিবাহিত হয়েছেন তা তারা কি মতামত ব্যক্ত করেছেন আজকের ইমামের মতামত যদি আপনারা শুনতে চা পারেন তাহলে আটশো বছর আগের ইমামের রেফারেন্স আমি দিলে আপনি বলেন উনি রাস্তার রে কিমাম কথা কেন আমি শুনবো এই কথাগুলো আমি মনে করি অনেক সময় বেয়াদবিমূলক হয়ে যায় বড় বড় ইমামগণের ব্যাপারে এই ধরনের উক্তি এবং প্রলাপ আটশো বছর আগের ইমাম নয়শো বছর আগের ইমাম এক হাজার বছর আগের ইমাম ওনাদের বক্তব্য উপস্থাপন করলে উনাদেরকে আজকের দেড় হাজার বছর পরে যিনি দুনিয়াতে এসেছেন উনি এসে উনি ওই ইমাম ইমামের সঙ্গে বেয়াদবিমূলক কথা করুচুপূর্ণ মন্তব্য এবং উনাদের হাইসিয়ত এবং অবস্থানকে খাটো করে দেখানো তো আমি যখন বলি এটা পেলেন কোথায় আমার স্থানীয় অমুক মসজিদের ইমাম সাহেব আমাকে বলেছেন তো আমি বলি আপনার স্থানীয় স্ট্রিটের মসজিদের ইমাম সাহেব একটা কথা বললে সেটা আপনি মানতে পারেন আর ইমাম আবু হানিফা আহমেদুল্লাহ আলহী বললে এটা মানতে পারেন না আপনি যে দলিলি আপনার স্ট্রিটের অযোগ্য বা কম অপেক্ষাকৃত অনেক কম যোগ্য কম যোগ্যতা যার রয়েছে অনেক কম যোগ্যতা লক্ষভাগের এক বাঘ নয় ওইসব ইমামদের মোকাবেলায় তার কথা যে যুক্তিতে আপনি মানছেন আমি সেই একই যুক্তিতে ইমাম আবু হানিফা আলী এর কথাকে হাদিস সম্মত আমি বিলিভ করি আমি মানি তো এই ব্যাপারে যদি জানতে হয় তাহলে নিজে সবগুলো দলিল নিয়ে বাস্তবিক কোনো প্রশ্ন যদি থাকে তাহলে কোনো আলিমের স্মরণাপন্ন হয়ে দেখা করা তার সঙ্গে আলোচনা করা তার সঙ্গে বসে শান্তি ঠান্ডা মাথায় শান্তিপূর্ণভাবে এই প্রশ্নের উত্তর বোঝা এটা হবে প্রত্যেক মুসলমানের উপর একটা দায়িত্ব কিন্তু এটা বলবেন না যে ওইটা ঠিক নয় ওইটা ঠিক নয় আপনি এটা বলার অধিকার রাখেন কিনা এটা আগে বুঝেন যে আমি কি এতটুকু যোগ্যতায় বলিয়ান যে আমি মুফতি সাহেব যে কথা বললেন বড় এক আলিম যে কথা বললেন এটা আপনার কোড করা ঠিক হয়নি এটা না বলে আপনি বলেন আমার মনের মধ্যে ছাত্র একটা প্রশ্ন এসেছে যে ছাত্র একটা প্রশ্ন আমার অন্তরে এসেছে সেটা আমি আপনার সামনে রাখতে চাই এটার কি উত্তর হতে পারে সেটা আপনারা আমাকে বলুন এইভাবে বলা উচিত কিন্তু ভুল আখ্যায়িত করা বা বড় বড় ইমাম সাহেবানগণকে একেবারে পথের ইমাম রাস্তার ইমাম আখ্যায়িত করে তাদের সঙ্গে তাদের ব্যাপারে বেয়াদবিমূলক বক্তব্য এবং করুচিপূর্ণ কথা যারা মাঝহাব মাঝহাবের প্রতিহিংসা যারা

আমি একটি কথা বলবো দর্শক এবং সকলকে কোনো দেশের বা কোনো প্রতিষ্ঠানের নাম না অনেক সময় অনেক নিয়ম আছে আমিও তো এটা বলছি যে আলহামদুলিল্লাহ যে কেউ যদি কোনো ভুল করে তাহলে এই ভুলের ভুলটা তো শুদ্ধ হয়ে যাবে না কোনো দেশের বিরুদ্ধে আমরা বলবো না

জটিল কোনো প্রশ্ন থাকলে মুফতি সাহেব যেভাবে বলেছেন কারো স্বর্ণপন্ন হয়ে বিস্তারিত সময় নিয়ে বোঝার প্রয়োজন রয়েছে আল্লাহ আল আলমীরা আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার এবং দিনের উপর চলার তফিকা দান করুন আমরা অনেকেই প্রশ্ন করার জন্য হয়তো অপেক্ষায় ছিলেন অনেকে হয়তো আমরা সময়ের অভাবে আর আপনাদের কল নিতে পারছি না এই বিষয়ের উপর আমরা কিছু আরও আলোচনা শুনবো এরপরেই আমরা বিরতিতে আজকে আজকে যেহেতু আমরা মাত্র এক মিনিটের মধ্যে আমরা হয়তো এই প্রোগ্রাম শেষ করতে হচ্ছে একটি প্রশ্ন মুফতি সাহেব এই যে মাগরিবের আগে দুই রাকাত নমাজ অনেকে কিন্তু জরুরি মনে করে পড়েন আবার মাগরিবের পরে যে দুই রাকাত সুন্নাতে মোয়াকাদা এই নমাজ আমি দেখেছি অনেকেই না পড়েই চলে যান ওইটা কতটুকু ঠিক হচ্ছে দেখেন মাগরিবের আগে কোনো কোনো মাজভাবের মধ্যে দৈরাকাত সুন্নত পড়ার ইজাজত রয়েছে যে সমস্ত মজবের মধ্যে ইজাজত রয়েছে ওনারাও দলিল ভিত্তিক একটা কথা বলেন আর হানাফি মজব সহ আরও কিছু মজাহ রয়েছে সে সমস্ত মজবের তাহকিক এবং গবেষণা হল যে মাঘরিবের আগে সুন্নত বিলিভ করে ফরজের আগে সুন্নত বিলিভ করে কোনো নামাজ নেই এটাও হাদিস ভিত্তিক কারণ যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে প্রত্যেক ফর্জ নামাজের আগে সন্ন্যতী মোয়াক্কদা রয়েছে এটা আপনি দেখবেন ফজরের আগেও আছে জোহরের আগেও আছে আসরের আগেও আছে মাগরিবের আগে হতে পারে এই হাদিসের উপর ভিত্তি করে ওনারা বলছেন কিন্তু হানফি মজহব এবং অন্যান্য অনেক ইমামের মতামত অনুযায়ী যে বক্তব্যটা যে মাগরিবের আগে নেই এটা হলো আরেকটা হাদিস রয়েছে যে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেক ফর্জনমাজের আগে সুন্দর রয়েছে ইল্লাল মাগরিব তো ইল্লাল মাগরিব এক বর্ণনাকারীর বর্ণনায় হয়তো আসেনি আর এই বর্ণনাকারীর বর্ণনায় এসেছে বিধায় এর উপর ভিত্তি করে একটা হাদিসের উপর ভিত্তি করে যারা বলছেন যে মাগরিবের আগে সুন্নত নেই কিন্তু যদি কেউ এমনিতেই অন্যরা পড়ছেন তো যেহেতু মাখরু ওয়াক চলে গেছে নিষিদ্ধ টাইমটা ওভার হয়ে গেছে এবং মাঘরীবের ওয়াক শুরু হয়ে গেছে এখন যদি কেউ জেনারেলি যে কোনো দুরাখাত নফল নামাজ পড়তে চানি মজাহের জায়জ কারণ হানফি মজ অনুযায়ী তো এটা নিষিদ্ধ টাইম না আবার জমাত শুরু হবে একটু পরে তো আপনি যদি এমনিতেই দুরাখাত নফল পড়তে চান তাহলে পড়তে পারেন কিন্তু হানাভি মজাহবের তাহিকের উপর যারা বিশ্বাস স্থাপন করেন বা সেই তাকিক এবং গবেষণা অনুযায়ী যারা দিনের উপর আমল করে থাকেন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ফলো করে থাকেন হানফি মজাহব এবং এই স্কুল অফ ল অনুযায়ী যে হাকিফ বা গবেষণা রিসার্চ রয়েছে সে অনুযায়ী যারা দিনের উপর আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফলো করতে চান দিনের উপর আমল করতে চান তারা এই কথা বিলিভ করবেন না যে মগরিবের ফরজের আগে সন্নত রয়েছে তারা এমনিতেই সময় থাকলে নফল পড়ে নিতে পারেন কিন্তু যারা পড়েন ওনারাও যেহেতু দলিলের আলোকে পড়ছেন সুতরাং এটাও একটা মুজতাহিদ ইমামগুনের মতামত এটাকে শ্রদ্ধা করা উচিত কোনো ধরনের কোন বিশৃঙ্খলা সৃষ্টি করা জায়েজ হবে না বরং প্রত্যেক দলিল ভিত্তিক যতগুলো মذهب রয়েছে এর মধ্যে পার্থক্য এবং পার্থক্য থাকলেও এর উপর কোনো অবিষেদ নেই কোনো কমপ্লেইন নেই প্রত্যেকের প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন এবং প্রত্যেককে আমলের সুযোগ দেয়া এটা খুবই জরুরি এবং এ ব্যাপারে কোনো ধরনের বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকা ঐক্য ধরে রাখা ইউনিটি ধরে রাখা মুসলমানদের উপর বর্তমানে ফরজ দায়িত্ব জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের সম্মানিত আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন যেহেতু আমাদের সময় শেষ হওয়ার জন্য আপনাদের আর কল নিতে পারলাম না বলে দুঃখিত আপনাদের প্রিয় প্রিয়ান ইসলামিক একরা প্রোগ্রাম যারা কল করেছেন আমি সবাইকে মোরকা জানাচ্ছি এবং প্রশ্নের উত্তর দিচ্ছেন শাহ মুফতি আব্দুল মন তাকিম সাহানবাদিক্রা বাংলাদেশ নিয়মিত ইসলামিক উইথ একরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন